এদিকে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটছে পাবনা চার আসনের প্রার্থীদের। উন্নয়নের ধারাবাহিকতার প্রতিশ্রুতি দিয়ে সমাবেশ করেছেন আওয়ামী লীগ প্রার্থী গালিবুর রহমান শরীফ। ঈশ্বরদীর সাড়া ইউনিয়ন থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী রিজভিজয়। দ্বাদশ সংসদ নির্বাচনের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু তুঙ্গে এখন পাবনা নির্বাচনী এলাকাগুলো, এবং আমরা এখন রয়েছি পাবনা চার আসনে। এখানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের উৎসব মুখর প্রচারণায় কিন্তু এই জনসভাস্থল লোকে লোকারণ্য, এবং সেখানে কিন্তু যিনি প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ, তিনি কিন্তু উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু বাস্তবায়ন হচ্ছে এই রূপপুরে, এই ঈশ্বরদী এলাকায়। তো সেক্ষেত্রে আসলে সেই উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরিয়ে রেখে ঈশ্বরদী অঞ্চলকে একটি আধুনিক এলাকা গড়ে তোলার জন্য কিন্তু তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন। এর পাশাপাশি কিন্তু এই নির্বাচনী প্রচারের শুরু থেকে এখানে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারপরেও কিন্তু কোনো ধরনের সহিংস পরিস্থিতি দেখা যায়নি এবং উৎসবমুখরভাবেই প্রচার প্রচারণা চলছে। তো এই পরিস্থিতি আগামীতেও বজায় থাকবে এবং সুষ্ঠু একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে ভোটাররা ভোট দিতে পারবেন বলে এমনই প্রত্যাশা করছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছ থেকে পাবনা চার আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর।